সো হাই গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো এবং আমি বিন্দাস অস্থির আছি। অবশ্য রোজা রাখতে রাখতে একটু কাহিল হয়ে গেছি, আসলে কালোই গলার মালা, কালোই মানে সুখের আলো। সো আমি বলতে চাই যে কি, আজকে আমরা ব্লগ করতে করতে পুরো ব্লগ ফোরে এসে পৌঁছাইছি এবং ব্লগ ফোরের তোমরা টাইটেল দেখেই বুঝছো কি হইতে পারে। ইয়েস, আমরা যাচ্ছি ইন্ডিয়া। সো পুরো বাসার প্যাকিং থেকে শুরু করে রাস্তা রোড টোড যা আছে সব দেখাবো, তোমরা শুধু পাশে থাকো তাই হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেক কমেন্ট আসতেছিল, অনেক অ্যাডভাইস আসতেছিল কি বাসায় অনেক ব্লগ করলা, তো এখন বাইরে ব্লগ করা অনেক প্রয়োজন। তার জন্য আমি মনে করলাম বাইরে কেন, দেশের বাইরে চলে যাই, যার কারণে আমরা এখন ইন্ডিয়ায় ব্লগ করব। সো স্টে উইথ টিউনড, আমরা যাচ্ছি ইন্ডিয়া এবং প্যাকিং থেকে ব্লগ শুরু করব, রাস্তাটা সব দেখাবো এবং ইন্ডিয়ার অনেক ঐতিহ্য তোমরা এই ভিডিওতে পাবা। সো প্লিজ সি দিস ভিডিও। এবং আরেকটা কথা, যদি ভাল লাগে লাইক মেরে দিও, যদি খারাপ লাগে তাহলে আর কি করবে, একটা ডিসলাইক মেরে দিও। আর বেশি বেশি করে তোমরা ভিউ করো এবং যারা ভিডিওটা দেখে নাই তাদের এখনই শেয়ার করে পাঠাই দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক সাপোর্ট করছো তোমরা। এর আগের ব্লগগুলোতে অনেক ভিউয়ার্স আসছে, তোমরা ওগুলোও চেক করে আসতে পারো, এমনকি বেশি বেশি করে তোমরাও সাবস্ক্রাইব করতে পারো। একদিন এক লোক বলতেছে যে ভাই তোমার সাবস্ক্রাইব এত কম কেন, সাবস্ক্রাইবার একটু বাড়াইলে ভালো হয়। সো তোমরা যদি একটা একজন যদি তিন চারটা করে আইডি খুলো তাইলেই তো হয়ে যায়। আরে জাস্ট জোক। সো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটি এবং যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা দেখতে পাইরে আসতে পারো এবং এই ভিডিওটা পুরোপুরি দেখো, নইলে কোনো মজা পাবা না। সো চলো ইন্ডিয়া প্যাকিং থেকে শুরু কইরা। No lo trates, no. Nati Natasha. No me trates de engañar. Mr. Worldwide, that's right. Sé que tú tienes a otra. Mami, no te pongas así conmigo. Dale, dale, Yankee. Me pregunto.
ahora si tú eres Special Edition. No lo trates, no. Nati Natasha. No me trates de engañar. Mr. Worldwide, that's right. Sé que tú tienes a otra. Mami, no te pongas así conmigo. Dale, dale, Yankee. Contigo he sido real. Fabricarme un caso es ilegal. Ese chisme me lo fumo. Opinión voy a quemar. No estoy hablando. So guys, the Rahman production এর পুরো প্যাকিং শেষ এখন আমরা ইন্ডিয়ার পথে যাব এবং ইন্ডিয়ায় যাওয়ার সময় অনেক কিছু দেখাবো রাস্তাঘাট এবং আরো অনেক কিছু তোমরা ইন্ডিয়ার ঐতিহ্য দেখতে পারবা যা আমি আগেই বলছি সো ভিডিওটা দেখতে থাকো ভাই এখনি স্কিপ করে যাও না আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছো তো করছোই যারা করো নাই এখনি সাবস্ক্রাইব করে দাও কারণ একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক বড় ব্যাপার সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দি রহমান প্রোডাকশন বাই বাই দেখা হবে রাস্তায় সো গাইস এখন হলো যাওয়ার সময় এসে বসছে এবং আমরা এখন যাব বাবার অফিস থেকে গাড়ি পিক আপ করতে আসবে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত ছাই আসতে যাবে সো রাস্তার ব্লগটুকু দেখাবো সো চলো আমরা যাই এখন থেকে মানে জার্নিটা শুরু হয়ে গেলো ইন্ডিয়ার আর পিক আপ করতে আসতেছে আমাদের ড্রাইভার আক্তার আঙ্কেল খুবই একটি ঘনিষ্ঠ মানুষ সো দেখা যাক কী হয় চলো রাস্তার পথে Oh,
শেষ করলাম এবং আমরা এখন প্লেনে যাব। তো এর আগেও আমি চারবার গেছি, আমাদের অবগতির জন্য জানাইতেছি যে আমি এর আগেও আরও চারবার গেছিলাম ইন্ডিয়া কলকাতা। তো এবার আমার ফিফথ টাইম যাওয়া। তো পাসপোর্ট ইমিগ্রেশন সব শেষ করছি, এখন জাস্ট প্লেনে উঠব। তো প্লেনে ভিডিও থাকছে, স্টে উইথ টিউন। Commander DJ Snegdas, the notable representative of the French elite fire squad has left our soil today after a successful fire drill with our highly decorated local fire crew. Fire Commander Captain Raj, who is quite a busy man, has vigorously led the drill, while the French representative demonstrated the use of firefighting techniques. Fireman began his journey back home. He expressed his affection and appreciation.
Commander DJ Snake Dog. The notable representative of the French elite fire squad has left our soil today after a successful fire drill with our highly decorated local fire crew. Fire Commander Captain Raj, who is quite a busy man, has vigorously led the drill, while the French representative demonstrated the use of firefighting techniques. As the French fireman began his journey back home, he expressed his affection and admiration for the soldiers. গাইস আমরা এসে বসছি ইন্ডিয়া এবং ফ্রি ল্যান্ড মানে ভালো ল্যান্ড সেফ ল্যান্ড করছি রেলওয়ে টার্মিনাল টু এবং ইন্ডিয়া। তো আমি অনেক হ্যাপি যে ভালোভাবে সেফ ল্যান্ড করতে পারছি, কারণ যদি ক্রাশ হইতো তাহলে তো ব্লক সব চলে যেত নাকি বলো। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু, এখন এখানে ট্যাক্সি ট্যাক্সি সব আছে এবং এখান থেকেই আমরা হোটেলের দিকে রওনা হব। এবং এখানে আঙ্কেল এর সাথে বাবার দামাদামি হচ্ছে ট্যাক্সির নিয়ে এবং সবাই খুব ক্লান্ত আসলে। তো দেখা যাক কি হয়, সাথে থাকো এবং আরও কিছু বাকি আছে ব্লকে। থ্যাংক ইউ। তো এখন আমরা বিগ বাজার যাচ্ছি, তো চলো বিগ বাজার দেখতে কেমন দেখে আসি। Thank you.
Yeah, baby.